এখন আমাদের নষ্ট করার মতো কোনো সময় নেই। সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার দীর্ঘ 9 বছর পর ভারত থেকে ফিরে এসেছেন। তাকে এক পলক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে জনতা। কিন্তু কে এই সালাউদ্দিন আহমেদ আর কিভাবে সাধারণ মানুষের কাছে তিনি এতটা প্রিয় হয়ে উঠলেন, চলুন জেনে আসি সালাউদ্দিন আহমেদ সম্পর্কে। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দলের মুখপাত্র ছিলেন। 2015 সালের 25শে মার্চ ঢাকার উত্তরা থেকে তিনি অপহৃত হন এবং 2 মাস পরে ভারতের শিলং শহরে অপহরণকারীরা ছেড়ে দেন। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30শে জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মৌলভী ছাইদুল হক ও মাতার নাম বেগম আয়েশা হক। তিনি 1977 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1979 সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে LLB সম্মান ও 1986 সালে LLM পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় কৃতিত্বের সাথে একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সহ সফলতার সাথে আরও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিছুদিন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র দলের দায়িত্বে থাকাকালে স্বৈরাচারী সরকারের রসানলে পড়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকবার। সরকারি চাকরির বাংলাদেশের সবচেয়ে গৌরবময় ও বুনিয়াদী ক্যাডার হিসেবে পরিচিত সপ্তম BCS পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে BCS প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। 1988 সালের 15 ফেব্রুয়ারি তিনি BCS প্রশাসন চাকরিতে যোগদান করেন। বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে 1991 সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব APS হিসাবে যোগ দেন। 1996 সালে জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা নেন। সালাউদ্দিন আহমেদ তখন থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন। এরপর 6ষ্ঠ, 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কক্সবাজারে এক চকরিয়া পেকুয়া থেকে বিজয়ের হ্যাট্রিক করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। একটানা 3 বার কক্সবাজার এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড সৃষ্টি করেন। 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেন। 8ম সংসদ নির্বাচনের পর 4 দলীয় জোট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করলে সালাউদ্দিন আহমেদ 2001 সালে 10ই অক্টোবর মন্ত্রী পরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পাশাপাশি কক্সবাজার জেলার ইনচার্জ মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। সালাউদ্দিন আহমেদই একমাত্র রাজনীতিবিদ যিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনতাত্তর কক্সবাজার জেলা থেকে সর্বপ্রথম মন্ত্রী হয়েছিলেন। সালাউদ্দিন আহমেদ বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে 2002 সালের 27 ফেব্রুয়ারি পেকুয়া নামক একটি আলাদা উপজেলা প্রতিষ্ঠা করেন। তিনি পেকুয়ায় প্রয়োজনীয় সকল অবকাঠামো, আধুনিক স্থাপনা ও উন্নয়ন করেছেন পরবর্তী 4.5 বছরে, যা এখন দৃশ্যমান ও সুফল ভোগ করছে সকলে। 2007 সালের 6 ফেব্রুয়ারি থেকে 2 বছর 2 মাস 111 সরকারের কারাগারে বন্দী থেকে 2009 সালের 29শে মার্চ তিনি কারামুক্ত হন। সালাউদ্দিন আহমেদ কারাগারে থাকা অবস্থায় এরই মধ্যে 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার সহধর্মণী অ্যাডভোকেট হাসিন আহমেদ কক্সবাজার এক আসনে 4 দলীয় জোটের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় 36,000 ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সালাউদ্দিন আহমেদ 1996 সালে প্রথমে কক্সবাজার জেলা BNP'র আহ্বায়ক এবং পরে পরপর 2 বার কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলা BNP সভাপতি নির্বাচিত হন। পরে 2010 সালে BNP জাতীয় কাউন্সিলে সালাউদ্দিন আহমেদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি ভারতের মেঘালয়ের শিলং শহরে নির্বাসিত থাকা অবস্থায় BNP সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন। তো বন্ধুরা, এই ছিল আজকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভিডিও। ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।